হ্যালো, আশা করি শুনতে পাচ্ছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য, ভিডিওটি দেখার জন্য। আজকে আমি একটি নতুন সফটওয়্যার নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ক্যাপচার ওয়ান প্রো 12। এই সফটওয়্যারটি আমি অনেকদিন ধরে ইউজ করছি। আগে আমি লাইটরুমে ইউজ করতাম আমার ওয়েডিং এর ছবিগুলো এডিট করার জন্য। বর্তমানে আমি ক্যাপচার ওয়ান প্রো ইউজ করি। তো ক্যাপচার ওয়ান প্রো কেন ইউজ করি লাইটরুমের উপরে, সেটি নিয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করেন। আজকে সেই প্রশ্নের কিছু জবাব দেব, আশা করি আপনাদের ভালো লাগবে। ক্যাপচার ওয়ান প্রোতে যেটি করা যায় সেটি হচ্ছে, লাইটরুমে আপনি কোনো ছবি যখন আপনি লাইটরুমে নেবেন তখন আপনাকে একটা ক্যাটালগ নিতে হয় এবং ছবিগুলি ইম্পোর্ট করতে হয় কিন্তু ক্যাপচার ওয়ানে বিষয়টি সম্পূর্ণ ডিফারেন্ট। সেটি হচ্ছে আপনাকে জাস্ট কোনো ধরনের ক্যাটালগ নিতে হবে না, আপনি জাস্ট যে ফোল্ডারটাতে আপনি ওপেন করতে চান সেই ফোল্ডারটা ওপেন করলেই আপনি আপনার ছবি পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি দুটি ছবি রেখেছি, দুটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন এডিট করার জন্য রেখেছি। তো এটি হচ্ছে জাস্ট আমি কোনো ক্যাটালগ নিইনি, আমি যে ছবিটি এডিট করতে চাই সেই ছবি সেই ফোল্ডারটাতে ক্লিক করলে আসলে আমি ওই ছবিগুলো দেখতে পাবো। সে এই এক্ষেত্রে সুবিধা হচ্ছে, যেমন আমি আরেকটি নতুন ফোল্ডারে ক্লিক করলাম, সেক্ষেত্রেও আমার ছবিগুলো দেখাচ্ছে। কোনো ধরনের সেখানে কোনো ধরনের আমি ক্যাটালগ নেইনি বা কোনো ধরনের ইম্পোর্ট করার বিষয়টা এখানে নেই, যেটি লাইটরুমে করতে হয়। লাইটরুমে একটি দীর্ঘ সময় ধরে ইম্পোর্ট করতে হয়, তারপর দীর্ঘ সময় ধরে সেটি প্রিভিউ হতে সময় লাগে। ক্যাপচার ওয়ানের ক্ষেত্রে আমার কাছে যেটি সবচেয়ে ভালো লেগেছে সেটি হচ্ছে এখানে ইম্পোর্ট হওয়ার কোনো ঝামেলা নেই, শুধুমাত্র যে ফোল্ডারে আমি রাখবো, যে ফোল্ডারের ছবি আমি এডিট করবো সেই ফোল্ডারে গিয়ে ছবি এডিট করলে হয়। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ছবিগুলো আমি এডিট করে যদি আমি সফটওয়্যার ক্লোজ করে দিই সেভ না করেও তাতে কোনো প্রবলেম নেই। আমি যেখানে ছবিটা সেভ করেছি যতটুকু পর্যন্ত আমি ছবি এডিট করেছি ঠিক ততটুকুর পর থেকেই আপনি পরবর্তীতে ছবিগুলো আবার এডিট করা শুরু করতে পারবেন। তো আজকে আমি কিছু বেসিক ডিফারেন্স দেখাবো আপনাদের, যেটি আপনি লাইটরুমে এবং হচ্ছে অন্যান্য সফটওয়্যারের সাথে ক্যাপচার ওয়ানের পার্থক্য। তো নর্মালি নতুন একটা সফটওয়্যার যেহেতু সেটির ইন্টারফেসটা ডিফারেন্ট, সেটি সম্পূর্ণ ডিফারেন্ট। আপনি দেখতে পাচ্ছেন এই পাশে আমার হচ্ছে ছবিগুলো দেখা যাচ্ছে, ফোল্ডারের কত ছবি যেগুলো আছে যেগুলো আমি সিলেক্ট করেছি আসলে ফাইভ স্টার দিয়ে। এখানে আপনি কিছু বার দেখতে পাচ্ছেন, ট্যাব দেখতে পাচ্ছেন। এই ট্যাবগুলোতে আসলে এক একটি ট্যাবের কাজ এক এক রকম। এই ট্যাবটিতে আপনি দেখতে পাচ্ছেন এটিতে রেটিং করা যায়, কালার ট্যাগ দেওয়া যায় এবং কোন জায়গায় আমি ছবিগুলো ব্রাউজ করব সেটি করা যায়। এবং পরের যে আপনি ট্যাবটি দেখতে পাচ্ছেন সেখানে আমি মূলত অনেক বিষয় আছে, এগুলো আমার তেমন একটা প্রয়োজন হয় না, আমি শুধু মেটাডাটা দেখি মাঝে মধ্যে যদি আমার প্রয়োজন হয়। তারপরের ট্যাবটি যেটি রয়েছে সেটা হচ্ছে লেন্স কারেকশনের ব্যাপার। লেন্স আপনি জানেন আপনার লেন্সের যে প্রবলেমগুলো আছে সেগুলো লেন্স কারেকশন করতে হয়। তো আমার এখানে তেমন কিছু করতে হয় না, আসলে অটোমেটিক সে আমার লেন্সটা ডিটেক্ট করে। এবং ক্যাপচার ওয়ান একটা সবচেয়ে বড় সুবিধা হলো আপনি যত ধরনের লেন্স রয়েছে তারা নতুন আপডেট দিয়ে ওই লেন্সগুলো সাপোর্ট করে এবং আপনি অটোমেটিক দেখেন আমার এখানে ক্রোমেটিক প্রবলেমগুলো এবং হাই ডিস্টরশন এরিয়াসগুলো ওরা অটোমেটিক এগুলো সিলেক্ট করা আছে। যেহেতু আমার লেন্সটি সিলেক্ট করা আছে সেহেতু অটোমেটিক এই কারেকশনটা হয়ে যাচ্ছে। তারপর মুভমেন্টের ক্ষেত্রে আপনি নিজের মতো করতে পারবেন, আমি অত কিছু এটা নিয়ে মাথা ঘামাই না, কারণ এটা নিয়ে মাথা ঘামানোর তেমন একটা কিছু নেই। যদি আমি আর্কিটেকচারাল ছবি তুলতাম হয়তো এটা নিয়ে আরও মাথা ঘামাতাম। তারপরে যে ট্যাবটি রয়েছে সেই ট্যাবটি হচ্ছে কালার ঠিক করার জন্য, কালার গ্রেডিং করার জন্য। ক্যাপচার ওয়ানের সবচেয়ে ভালো দিক হচ্ছে ক্যাপচার ওয়ান আলাদা করে কালার গ্রেডিং করা যায়। কালার গ্রেডিং বলতে আপনি ফটোশপে একটি কালার ব্যালেন্স নামে টুল রয়েছে, ক্যাপচার ওয়ানে এই কালার ব্যালেন্স নামে টুলটা রয়েছে, যেটি আমার খুব প্রিয় একটি টুল, যেটা দিয়ে আমি যে কোনো কালার কাস্ট ঠিক করতে পারি। এবং কালার এডিটর নামে আরেকটি রয়েছে যেটি HSL হিউ স্যাচুরেশন এবং লুমিনেন্সের কাজ করে, আপনারা দেখতে পাচ্ছেন। তবে এখানে একটু পার্থক্য রয়েছে, এখানে বেসিক অ্যাডভান্স এবং স্কিন টোন এই তিন ধরনের হচ্ছে টুল রয়েছে, যেটি দিয়ে আপনি তিন ধরনের কাজ করতে পারেন আসলে। তো অ্যাডভান্সের ক্ষেত্রে আমার একটা, যেহেতু আমি লাইটরুমের সাথে মিল রেখেছি সেহেতু একটা ছোটো প্রিসেট রয়েছে যেটি অ্যাড করলেই আপনি দেখতে পাচ্ছেন এখানে সরাসরি আমাদের হচ্ছে লাইটরুমের যে অপশনগুলো সেগুলো চলে এসছে। যাই হোক, তারপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে
আমাদের মূল যে ট্যাব, আমরা লাইট্রুমে যে মূল ট্যাবটা দেখি, হোয়াইট ব্যালেন্স, তারপর হচ্ছে এক্সপোজারের কাজ করা, তারপর হচ্ছে হাইডাইনামিক রেঞ্জের কাজ করা, কালার ব্যালেন্স, লেভেল, এই জিনিসগুলো আসলে সবগুলোই আপনি কাস্টমাইজ করা যায়। যেমন ধরেন আমি এটা যদি বের করে দিতে চাই, জাস্ট টেনে বের করে দিলেই হবে। আর যদি আমি অ্যাড করতে চাই, জাস্ট এখানে টেনে অ্যাড করলেই হবে। এগুলো আপনি উপরে নিচেও নিতে পারেন। এটি হচ্ছে ক্যাপচার ওয়ানের একটি বড় সুবিধা, মানে পুরো জিনিসটাই কাস্টমাইজ করা যায়। আমি চাইলে এখান থেকে যে কোনো ট্যাব বাদ দিয়ে দিতে পারি, আবার আমি চাইলে এখানে যে কোনো ট্যাব অ্যাড করতে পারি, মানে যেটা লাইট্রুমে অনেকটা ইম্পসিবল। এখান থেকে আপনি সব ট্যাব, ধরেন আমি কালার ব্যালেন্স করব, সো আমি এটা টেনে বড় করলাম, এবং এটা চাইলে আমি আরও বড় করতে পারি আমার কাজের সুবিধার্থে, যাতে আমার বুঝতে সুবিধা হয়। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, আমি খুবই সহজ একটা টুল যেটা দিয়ে মানে এডিট করা খুবই সহজ। মানে আপনারা যারা এখনই ইউজ করেননি লাইটরুমের, সবসময় লাইটরুম ইউজ করেন, এবং লাইটরুম নর্মালি একটু স্লো, যদিও তারা জিপিইউ নতুন করে অ্যাড করেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে লাইটরুম ছাড়া অন্যান্য সফটওয়্যারগুলো লাইটরুম হচ্ছে অনেক এগিয়ে। আচ্ছা, যাই হোক, এখানে একটা বড় সুবিধা হচ্ছে এখানে লেয়ার নেওয়া যায়, যে লেয়ার নিয়ে আপনি আলাদা করে কাজ করতে পারবেন। ধরেন আমি এই যে এই পাশটাতে আমার লাইট বেশি হয়েছে, এই পাশটাতে লাইট কম হয়েছে, আমি এই পাশটাতে লাইট কমাতে চাই, তাহলে আমি নতুন একটা লেয়ার নিতে পারি। আপনি দেখেন এখানে প্লাস চিহ্ন রয়েছে, আমি নতুন একটা লেয়ার নিব, এবং আমার এখানে ব্রাশ টুল রয়েছে, আমি ব্রাশ টুল দিয়ে জাস্ট এটাকে, অথবা ব্রাশ টুল না নিয়ে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট মার্কস নিতে পারি, যেটা দিয়ে আমি যেটা লাইটরুমের মতোই যেটা আপনি নিতে পারেন, এবং নিয়ে আপনি হচ্ছে এবার দেখেন, জাস্ট চাইলে আমি লাইটটা কমিয়ে দিতে পারি, যাতে আমার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের যতটুকু আলো আমার প্রয়োজন অতটুকু আলো আমি দিতে পারি। তারপর আমরা যেটা করতে পারি, আমি দেখতে পাচ্ছি ছবিটা একটু টিল করা আছে, সেটা আমি ঠিক করে দিতে পারি জাস্ট লাইটরুমের মতো এই চিহ্নটা দিয়ে। আপনি জাস্ট বাস ডান, এখন ছবিটা সমান হয়েছে, দেখতে ভালো লাগছে, এবং কিছুটা ক্রপ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা ক্রপ বলতে এই যে এই পাশে একটু বেশি মনে হচ্ছে আমার, আমি যখন আমি সিলেক্ট করছি, আপনি যদি খেয়াল করেন আমি যখনই ক্রপ টুল সিলেক্ট করছি, অটোমেটিক একটা হচ্ছে রুলস অফ থার্ডের বর্ডার চলে এসছে, যেটা আমার দেখতে সুবিধা হচ্ছে আমি আসলে ছবিটা কতটুকু ক্রপ করছি, কতটুকু করছি না, কতটুকু আমার দরকার। আমার মনে হয় আমার এতটুকু দরকার, সো এতটুকুতে আমি রাখবো। আমার এখানে একটা লোগো দেখতে পাচ্ছেন, এটা আসলে একটা ভালো বিষয়, সেটা হচ্ছে আমার এখানে অনেকগুলো প্রিসেট রয়েছে, আমি যেসব প্রিসেটে ছবি এক্সপোর্ট করি, যেমন আমি যখন ছবি ফুল রতে এক্সপোর্ট করি তখন হচ্ছে ওয়েডিং ফুল ঝেপেক, তখন দেখেন আমার লোগোটা নাই, কিন্তু যখন আমি শুধুমাত্র ক্লায়েন্টকে ছবি আপলোড করার জন্য ছবি দিই তখন হচ্ছে ঝেপেক SRGB 1600 মেগাপিক্সেল লম্বাতে ফর ওয়েব এই ফরম্যাটে আমি দিই। এক একটা ক্ষেত্রে আমি আসলে এক এক ধরনের দিই, যদি আমি ফেসবুকে দিই তাহলে এ ধরনের দিই, এটা ডিপেন্ড করে আসলে কোন ধরনের ছবি কোন জায়গায় দিতে চাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে। তা আপনি দেখেন এটা সিলেক্ট করলে জাস্ট আপনি যখন সিলেক্ট করবেন অটোমেটিক ওই প্রিসেটের আপনাকে দেখাবে। তো এই ছবিটাতে আমরা কী কী আর করতে হবে সেটাতে আসি। এই ছবিটাতে ধরেন এই যেটা আমার কাছে মনে হচ্ছে, আমি একটা ফিল্ড নতুন লেয়ার নিব, আর যেটা আমার কাছে মনে হচ্ছে ক্যাপচার ওয়ানের সবচেয়ে ভালো দিক সেটা হচ্ছে আপনি এখানে যেটি হাইডাইনামিক রেঞ্জ, হাইলাইট এবং হচ্ছে আপনার আপনি হচ্ছে শ্যাডো ডিফারেন্স তৈরি করা, মানে শ্যাডো আপনি ধরেন 100% যাওয়ার পরও আমার এখানে কোনো প্রবলেম হয়নি, এবং শ্যাডোতে আমি 100% যাওয়ার পরও আমার কোনো প্রবলেম হয়নি। এই জিনিসটা হচ্ছে আমার কাছে ক্যাপচার ওয়ানে সবচেয়ে ভালো লাগে, কারণ হচ্ছে লাইটরুমে আপনি যদি 100% যান তাহলে দেখবেন আপনি এক ধরনের একটা প্রবলেম তৈরি হয়েছে, যেটা আসলে অন্যান্য সফটওয়্যারে হয় না আর কি, মানে এই সফটওয়্যারে হয় না। প্রবলেমটা বলতে সেটা হচ্ছে বেশি ওভার স্যাচুরেটেড মনে হয়, এবং হচ্ছে ওভার শার্প মনে হয়, ক্লিয়ারিটি অনেক বেড়ে যায়, সেটি আসলে এই সফটওয়্যারে হয় না, যেটি আপনি দেখতে পাচ্ছেন। আমি হাইলাইট শেড অনেক বাড়িয়েছি, তারপরও তেমন কোনো ধরনের প্রবলেমটা হয়নি। তারপর আমরা যেটা করতে পারি, আমরা সেটা হচ্ছে একটা র্যাডিয়েন্ট
রেডিয়াল গ্র্যাডিয়েন্ট মার্কস নিতে পারি, যেটা আমি শুধু ক্লায়েন্টকে কী করব। আমি দেখতে পাচ্ছি এটা ক্লায়েন্টের উপর পড়েছে, কিন্তু আমি সেটা ক্লায়েন্টের উপর পড়ুক সেটা চায় না। আমি আসলে আমি যেটা নিয়েছি সেটা আমার দরকার নেই, আমার একটা নতুন লেয়ার নিতে হবে। আমি একটা নতুন লেয়ার নিলাম, তারপর আমি নিলাম, তারপর আমি রেডিয়াল মার্কসটা দিলাম। এবার চারপাশে একটু অন্ধকার করে দিব। গুড, একটু ডিস্যাচুরেট করব। যেটা করবো, আবার যে ব্যাকগ্রাউন্ড লেয়ার রয়েছে সেখানে আমি শ্যাডো হাইলাইট বাড়াবো, চলে বড় করে দেখতে পারি কি অবস্থা আমার ছবির। ওকে, একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনার যে RGB লেভেল আমরা পাই ফটোশপে, সেই লেভেলটি এখানে রয়েছে। সেই লেভেলটি ঠিক করার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে আমি অটোতে ক্লিক করি। অটোতে ক্লিক করলে যেটা হয় সেটা হচ্ছে অটোমেটিক যতটুকু প্রয়োজন ও অতটুকু নিয়ে নেয়। এটা হচ্ছে হাইলাইট, এটা হচ্ছে শ্যাডো, যতটুকু হলে ভালো হয় অটোতে সে ততটুকুতে নিয়ে নেয়। এক্ষেত্রে আমাকে তেমন একটা চিন্তা করতে হয় না, কারণ হচ্ছে এটা এটা আমাকে একটা এক্সট্রা ফ্যাসিলিটিস দিচ্ছে যাতে আমি সহজেই এই ক্লিপিংটা করতে পারি। ভিকনেট আসলে কতটুকু দরকার মনে হয় একটু কি এনাফ। শার্পনিং আমি একটু বাড়াতে চাই। ওকে গুড, আমি মনে হয় বেশি কি করে ফেলেছি। ওকে, আমি একটু নতুন লেয়ার নিতে চাই এবং এই অংশটুকু আমি সিলেক্ট করতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন এটি মাস্কিং হচ্ছে। এটা অবশ্য আমি চাইলে অপাসিটি কমাতে পারাতে পারি, এর হার্ডনেস অনেক বেশি রয়েছে, সো আমি হার্ডনেস চাইলে কমিয়ে দিতে পারি। আমি চাই সাদা এই অংশটুকুতে আমার চোখ কম যাবে, সো এটা আমি সিলেক্ট করলাম রাফ সিলেকশন। এরপর আপনি চাইলে এটাকে রিফাইন করতে পারেন। রিফাইন মাস্ক, রিফাইন বলতে বিষয়টাকে আমরা ফটোশপে যেটা ফেদার নেই সেই কাজটি করতে পারি। অ্যাপ্লাই দিলাম, দেন একদম রিফাইন হয়ে গেছে। তারপর আমি একটু
কালার কমাতে পারি। ওকে গুড, একটু ঘুরে যথেষ্ট। তারপর আমার মনে হয় আমার এটি ঠিক হয়নি, আমি অপশনটিকে গুড এম চাপ দিলে আমার এই জিনিসটা চলে যাবে। তারপর আমি এখানে আমার প্রিসেট রয়েছে, আমি চাইলে প্রিসেট দিয়ে দেখতে পারি আসলে কোন ধরনের কোন প্রিসেটটা দিলে আমার জন্য সুবিধা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি নর্মালি এখানে প্রিসেট ইউজ করি না, আমি প্রিসেট ইউজ করি হচ্ছে অন্য একটা সফটওয়্যারে, সেটা আমি এখন ওপেন করব। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা আমি যখন রাইট বাটন ক্লিক করব, এডিট উইথ এলিন স্ক্রিন এক্সপোজার 4, এই সফটওয়্যারটি আমি আসলে এডিট করি, এই সফটওয়্যারটা আমি প্রিসেট দিই। এই সফটওয়্যারটা আমি ইউজ করি আমার প্রিসেট দেওয়ার জন্য বা কিছু এফেক্ট দেওয়ার জন্য, যেটি দেখতে ভালো লাগে সেই এফেক্টগুলো আমরা দেই। সফটওয়্যারটা অনেক ভারী, আমার ম্যাটটি অনেক পুরনো 2012 সালের, যে কারণে কিছুটা সময় সফটওয়্যারটিতে ওপেন হতে সময় লাগে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে আমি যে প্রিসেটটির উপর ধরছি সেই প্রিসেটটি মতো এডিট হয়ে যাচ্ছে। বিউটিফুল, আমরা রাখতে পারি এটা। এটা আপনারা দেখতে পাচ্ছেন ফোকাস কোন জায়গায় হয়েছে, এই অপশনটুকু আমরা চাইলে ঠিক করে দিতে পারি। হ্যাঁ, মনে হয় এটার থেকে না গিয়ে এই অপশনটাতে যেতে পারি, খুব ভালো অপশন মনে হয়েছে আমার কাছে। এই সফটওয়্যারটির একটি সুবিধা হচ্ছে আপনি যে কোনো লাইট ফ্লেয়ার দিতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে বিল্ড ইন দেওয়া আছে, আপনি যে কোনো লাইট ফ্লেয়ার এটাতে অ্যাড করতে পারেন, যেটি আপনার জন্য মনে হয় যেটি আপনার কাছে ভালো মনে হয়, এবং পরবর্তীতে আপনি চাইলে অপাসিটি কমিয়ে দিতে পারেন টোটাল অপাসিটিটা। তো এক একটি ক্ষেত্রে এক এক ধরনের লাইট ফ্লেয়ার ভালো লাগে আসলে, এটা ডিপেন্ড করে। এটা বর্ডার দেওয়া যায়, আমি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বর্ডারের টেমপ্লেট রয়েছে, আপনি যে কোনো একটি বর্ডারের টেমপ্লেট সিলেক্ট করতে পারেন। ড্যামেজটা সিলেক্ট করলাম, একটু অপাসিটি কমিয়ে দিলাম। বাড়িয়ে দিলাম, সেটা টেক্সচার দিতে পারি। একটু কলার বাড়াবো,
আমার মনে হচ্ছে টুকি আমার জন্য বেস্ট। দেখা যাক, সেটা আমরা সেভ করব। সেভ করলে অটোমেটিক আমাদের আগের সফটওয়্যারটিতে চলে আসবে। এটা হচ্ছে আমাদের নতুন এডিট, এটা হচ্ছে আমাদের পুরনো এডিট। এখন ডিপেন্ড করে আসলে কোনটা কার ভাল লাগছে। আমার কাছে মনে হয়েছে এই ছবিটাতে স্যাচুরেশন বেশি, সো আমরা স্যাচুরেশন কমাতে পারি। কন্ট্রাস্ট বাড়াতে পারি, ব্রাইটনেস কমাতে পারি। এটা একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ভার্সন, আমরা আসলে ট্রাই করে দেখতে পারি। আমরা কালার ভার্সন রেখেছি, আমরা এখন একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভার্সন দেখব কেমন লাগে। আমরা সেম সফটওয়্যারটিতে যাচ্ছি, এলিয়েন স্কিন এক্সপোজার X4। এটাতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য প্রচুর প্রিসেট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা যায়। আমরা আসলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং কালার দুটি ছবি পাশাপাশি দেখব, যেটি আমাদের ভালো লাগে সেটি আমরা অ্যাড করব। ওকে, তিনটি ছবি আমরা পাশাপাশি রেখেছি। তিনটি ছবির মধ্যে আসলে এক একজনের কাছে এক একটি ছবি ভালো লাগে। আমার কাছে কালার ভার্সনটি ভালো লাগছে, আবার অনেকের কাছে হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভার্সনটি ভালো লাগবে। তো আমি ভিডিওর নিচে আপনাদের মতামত জানতে চাইব, কোন কালার ভার্সনটা আপনাদের ভালো লেগেছে, কালার অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, যেটা আপনাদের ভালো লেগেছে সেটা আমাকে লিখে জানাবেন। আজকের জন্য এ পর্যন্তই। আমি নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসব, প্রতিদিন একটা টিউটোরিয়াল নিয়ে আসব, সেটি আপনারা দেখবেন। আশা করি আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা কমেন্টে জানাতে পারেন এবং আমার চ্যানেলটি আপনারা শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন এবং বেল আইকনে ক্লিক করে রাখেন, যাতে আমি নতুন কোনো টিউটোরিয়াল আপলোড দিলে আপনারা পেয়ে যান। আমি প্রতিদিন একটি করে টিউটোরিয়াল আপলোড দেবো, সেটি ফটোশপ, লাইটরুম এবং ক্যাপচার 1 প্রো অথবা হচ্ছে এলিয়েন স্কিন এক্সপোজার X অথবা কীভাবে স্ক্রিন সফট করতে হবে, বিভিন্ন বিষয়ের উপর করব। তো আপনারা যারা এডিটিং নিয়ে অনেক চিন্তায় আছেন, তারা হচ্ছে আমার এই ভিডিওটি দেখতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।